আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কে আমরা কি বলে থাকি টিআইআর টোটাল এ টি ইন্টারনাল এ আই রিফ্লেকশন এ আর টিআইআর তো আজকে দেখে নেওয়া যাক ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এবং টিআইআর কি হয়ে থাকে সাপোজ ধরো আমরা একটু আগে রিক্যাপ করি জিনিসটা কি ধরো এই একটা ডেন্সার মিডিয়াম আর এই হচ্ছে রিয়ার ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে যদি আলোকরশ্মি যায় ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে যদি আলোকরশ্মি যায় তো ইনসিডেন্ট পয়েন্টটা আমরা কি জানতে পারি নরমাল তো ডেন্সার থেকে রেয়ারে গেলে আলোকরশ্মি কি হয়ে থাকে অ্যাওয়ে ফ্রম দা নরমাল নরমাল থেকে কি হয় দূরে সরে যায় আর কি দেখি যদি যদি রেয়ার থেকে ডেন্সারে রেয়ার থেকে ডেন্সার মিডিয়ামে যদি আলোকরশ্মি যেত তখন আমরা কি দেখতাম এই হচ্ছে আমাদের নরমাল তখন আমাদের কি দেখতাম আলোকরশ্মি কি হতো টুয়ার্ডস দা নরমাল কি হতো আলোকরশ্মি কি হতো টুয়ার্ডস দা নরমাল তাহলে এই কনসেপ্টের উপর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কিভাবে নির্ভর করে দেখো তো এবার দেখে নেওয়া যাক যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি হয় দেখো সাপোজ আমরা ধরে নিলাম এটা একটা ডেন্সার মিডিয়াম নিচে একটা ডেন্সার মিডিয়াম হয়েছে আর উপরে হচ্ছে কি রিয়ার মিডিয়াম উপর নিচে একটা ডেন্সার মিডিয়াম উপরটা হচ্ছে রিয়ার কোন আলোকরশ্মি ধরো এইভাবে আপতিত হলো এটা হচ্ছে কি সারফেস প্লেন এটা হচ্ছে সেপারেটেড প্লেন সেপারেটেড প্লেন বা সারফেস যা খুশি যা খুশি এবারে এই সেপারেটেড প্লেনের উপরে আলোকরশ্মি আপতিত হয়েছে তো আমরা কি টানবো নরমাল কি টানবো নরমাল তো আলোকরশ্মি আমরা কি দেখবো এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই তো রিফ্র্যাক্টেড হবে তো রিফ্র্যাক্টেড কি হবে ডেন্সার থেকে রিয়ারে গেলে অ্যাওয়ে ফ্রম দা নরমাল ক্লিয়ার অ্যাওয়ে ফ্রম দা এবার এই আলোকরশ্মিকে কি করব আরেকটু কিছুটা ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে আরেকটা কিছুটা বাড়াবো এটা হচ্ছে কি রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল এটা হচ্ছে রিফ্র্যাক্টেড এবার ইনসিডেন্ট অ্যাঙ্গেল আরেকটু কিছু বাড়াবো আরেকটু বাড়াবো তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল আমি বাড়ালাম তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল আমি বাড়ালাম এবং নরমাল ওই পয়েন্ট থেকে অঙ্কিত করলাম তো মিডিয়াম আমি ঠিক রেখেছি তাহলে আমি কি দেখবো রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল কি দেখবো আরো বৃদ্ধি পেয়েছে কেন না ডেন্সার থেকে রিয়ারে আলোকরশ্মি গেছে মিডিয়াম আমি ঠিক রেখেছি তো আমি কি দেখেছি রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল কি হচ্ছে বৃদ্ধি পেয়েছে এবারে দেখো আলোকরশ্মিকে আমি এটা ছিল কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল ঠিক আছে এবারে আলোকরশ্মিকে আমি আরেকটু কিছু বাড়ালাম আরেকটু বাড়ালাম তো আরেকটু বাড়াতে আমি কি দেখবো আলোকরশ্মিকে আমি আরেকটু বাড়িয়েছি বাড়ানো হয়েছে না পাই আরেকটু বাড়াই ক্লিয়ার আলোকরশ্মিকে আমি বাড়ালাম অনেকটা বাড়ানো হয়ে গেল তাই না এতটা বাড়াবো না আরেকটু কমাই ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই ক্লিয়ার তো রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল কি হলো না এই সারফেস প্লেন বরাবর রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল কত হলো রিফ্র্যাক্টেড রে এই সারফেস রে বরাবর নির্গত হলো এই সারফেস রে বরাবর তখন রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল কত না 90 ডিগ্রি হলো তখন রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি তাহলে এইভাবে রিফ্র্যাক্টেড রে যদি সারফেস প্লেন বরাবর যায় এইভাবে রিফ্র্যাক্টেড রে যদি সারফেস প্লেন বরাবর যায় এই রকম ইমার্জেন্সকে আমরা কি বলবো না গ্রেজিং ইমার্জেন্স কি বলবো গ্রেজিং ইমার্জেন্স ক্লিয়ার গ্রেজিং ইমার্জেন্স হয়েছে তাহলে গ্রেজিং ইমার্জেন্স যখন রিফ্র্যাক্টেড রে সারফেস প্লেন বরাবর গেছে বা সেপারেটেড প্লেন বরাবর নির্গত হয়েছে যেভাবে তখন এই অ্যাঙ্গেলটাকে এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে আমরা কি বলে থাকি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে আমরা কি বলে থাকবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যাকে আমরা ডিনোট করবো সি দ্বারা ক্লিয়ার আচ্ছা তো নেক্সট আমি কি করলাম ইনসিডেন্ট রেসটাকে ইনসিডেন্ট রেসটাকে আমি আরেকটু বাড়ালাম তার মানে কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় করলাম তো ইনসিডেন্ট রেসটাকে আমি কি করলাম ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় করলাম ক্লিয়ার বড় হচ্ছে নিশ্চয়ই না একটু বাড়তে হবে তাই তো ইনসিডেন্ট রেসটাকে আমি কি করলাম ইনসিডেন্ট ইনসিডেন্ট রেসটাকে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে আরেকটু বাড়ালাম ইনসিডেন্ট রেসটাকে একটু বেশি করে আপত্তি করছি তো এখানটা কিসের সৃষ্টি হচ্ছে নর্মাল সৃষ্টি হচ্ছে এখানটা কিসের সৃষ্টি হচ্ছে নর্মাল সৃষ্টি হচ্ছে তো তখন আমি রেসকে কি দেখবো নর্মাল থেকে দেখো এখান থেকে দেখো নর্মাল থেকে দূরে সরছে 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 সরতে সরতে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে আমি কি হচ্ছে ক্রমশ বাড়াতে আছি রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলও কি হচ্ছে ক্রমশ বাড়তে আছি তো ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে আরো বাড়ালাম তার মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে আমি কি করলাম বড় করলাম ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কি করলাম বড় করলাম তখন আমি দেখলাম কি না রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল বাড়তে 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 এখন গ্রেজিং ইমার্জেন্স তারপরে এবারে কোথায় যাবে এরপরে পুনরায় আবার ডেন্সার মিডিয়ামে ফিরে আসবে পুনরায় কি হবে ডেন্সার মিডিয়ামে ফিরে আসবে তাহলে যখনই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হলো তখনই আমরা কি দেখলাম না তখনই আমরা দেখলাম রিফ্র্যাক্টেড রেটা পুনরায় আবার ডেন্সার মিডিয়ামে ফিরে এলো
তাহলে এই রকম ঘটনাটাকে আমরা কি বলবো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যে মিডিয়াম থেকে গেছে সেই মিডিয়ামে ফিরে আসছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখব না ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং রিফ্লেক্টেড অ্যাঙ্গেল এটা কি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল এখন আর রিফ্রাকশন নেই এখন কি হয়ে গেছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল কি হচ্ছে বরাবর হয়ে গেছে যদি এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা যদি আই ওয়ান ধরি তো রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটাও কত হবে আই ওয়ান রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটা যদি আর হয়ে থাকতো সেটাও কত হবে আই ওয়ান এর সাথে সমান হবে সেম হবে ক্লিয়ার এখন হচ্ছে কি রিফ্লেক্টেড তো এই জায়গাটাই আমরা কি বলবো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েছে তার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কে হতে গেলে তার কন্ডিশন কি না টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হতে গেলে তার কন্ডিশন হচ্ছে নাম্বার 1 কন্ডিশন যে রেস কে কি হতে হবে না ডেন্সার মিডিয়াম থেকে রিয়ার মিডিয়ামে যেতে হবে ফার্স্ট ডেন্সার মিডিয়াম কে রিয়ার মিডিয়ামে যেতে হবে সেকেন্ড হচ্ছে কি না ইনসিডেন্ট অ্যাঙ্গেল কে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় হবে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় হবে তবেই কি হবে টিআইআর তবেই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে আর এই ক্ষেত্রে আমি কি দেখেছিলাম না ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমি কি করে পেয়েছিলাম ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ক্ষেত্রেও কন্ডিশন হচ্ছে কি না ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কাকে বলবো যদি তার আমরা কন্ডিশন খুঁজি তাহলে কি কন্ডিশন বলবো না এক্ষেত্রে আমরা দেখেছিলাম কি না রেস কে অবশ্যই ডেন্সার মিডিয়াম থেকে কোথায় যেতে হবে রিয়ার মিডিয়ামে ডেন্সার মিডিয়াম থেকে কোথায় যেতে হবে না রিয়ার মিডিয়ামে তবেই গিয়ে সম্ভব দেখো যদি রিয়ার মিডিয়াম থেকে যদি যেত সাপোজ এই একটা আলোক রশ্মি যদি এটা হতো রিয়ার মিডিয়াম আর এটা হতো ডেন্সার মিডিয়াম তাহলে রিয়ার মিডিয়াম থেকে এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই তো রিয়ার মিডিয়াম থেকে যদি যেত তাহলে টুয়ার্ডস নর্মাল হতো আর ইনসিডেন্ট অ্যাঙ্গেল বাড়ালাম তো টুয়ার্ডস নর্মাল হতো আর ইনসিডেন্ট বাড়ালাম টুয়ার্ডস নর্মাল হতো তাহলে আর ইনসিডেন্ট অ্যাঙ্গেল বাড়ালাম টুয়ার্ডস নর্মাল হতো কি তো টুয়ার্ডস নর্মাল হতে 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 একসময় কি দেখবো টুয়ার্ডস নর্মাল দিকে আসবে কি আসবে না এদিকে আর আসবে না ক্লিয়ার কতবার টুয়ার্ডস নর্মাল থেকে আর কতটাই হবে তাই না তো রিয়ার থেকে ডেন্সারে কখনোই সম্ভব নয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ক্লিয়ার বোঝা গেছে এতটুকু ক্লিয়ার হয়েছে তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমি কি পেলাম না ডেন্সার মিডিয়াম থেকে রিয়ার মিডিয়ামে অবশ্যই যেতে হবে তবেই কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল পাওয়া সম্ভব আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশনও তেমন করে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে ইনসিডেন্ট অ্যাঙ্গেলকে কি হতে হবে বেশি হতে হবে তবেই গিয়ে সম্ভব যে রিফ্লেকশন হওয়া তখনই আমি বলবো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েছে তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ডেফিনেশন কি দেবো না ডেফিনেশন এটাই দেবো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লৌহ মাধ্যমে যাওয়ার সময় ওই আলোক রশ্মির আপতন কোণ মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আলোক রশ্মির আপতন কোণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হলে ওই আলোক রশ্মি পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে এই রূপ ঘটনাকে আমরা কি বলবো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা বাংলায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ক্লিয়ার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ব্যাস আচ্ছা এবারে দেখে নেওয়া যাক এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়ে যায় এই সাইডে করে দেবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু আচ্ছা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম শুধু এই ফর্মটার ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়ে যায় আমরা আমাকে ভ্যালু বার করতে হবে তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে লিখো ক্যালকুলেশন ফর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তো লিখো পয়েন্ট আউট করো ক্যালকুলেশন ফর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আচ্ছা তো এবারে দেখো তো ডেন্সার মিডিয়াম কে সাপোজ আমি ধরে নিলাম ডেন্সার মিডিয়াম কে সাপোজ মিউ টু রিয়ার মিডিয়াম কে সাপোজ আমি মিউ ওয়ান ধরে নিলাম ক্লিয়ার তো আলোক রশ্মি কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে গেছে ডেন্সার থেকে রিয়ার তো যে মিডিয়ামে ইনসিডেন্ট অ্যাঙ্গেল সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্লিয়ার তাহলে যে মিডিয়ামের ইনসিডেন্ট অ্যাঙ্গেল নেব সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত μ2 তাহলে μ2 ইনটু সেই মিডিয়ামের ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাইন ইনটু সেই মিডিয়ামের ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাইন আর স্নেলস ল একদম মোটা কথা স্নেলস ল ইউজ করব হ্যাঁ স্নেলস ল ইউজিং বা অ্যাপ্লাই স্নেলস ল ক্লিয়ার স্নেলস ল কি বলছে না যে মিডিয়ামের ইনসিডেন্ট অ্যাঙ্গেল ওই ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাইন ইনটু সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তাহলে μ2 ইনটু সাইন আর ইকুয়াল যে মিডিয়ামের রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তাহলে এই রিয়ার মিডিয়ামে পাস করেছে অতিক্রম করেছে রিয়ার মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত করেছি μ1 তো সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনটু ওই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল ইনটু ওই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেলের কত সাইন কত আর এখানে আর ইকুয়াল টু কত হয়েছে না 90 আর ইকুয়াল টু কত 90 তো μ2 ইনটু সাইন আই ইকুয়াল টু μ1 ইনটু সাইন আর
sin r r equal to আমি কত লিখব r equal to আমি লিখব 90 আচ্ছা তাহলে এই অ্যাঙ্গেলটাকে এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে আমরা কি নাম দিয়েছিলাম ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যাকে আমরা নোট করেছিলাম c দা তো i এর জায়গা আমি c লিখতে পারি লিখতে পারি তো sin c equal to আমি কি লিখতে পারি না মিউ 1 বাই মিউ 2 sin c is equal to আমি কি লিখতে পারি মিউ 1 বাই মিউ 2 বোঝা গেছে sin c equal to কি লিখলাম মিউ 1 বাই মিউ 2 তাহলে মিউ 1 টা কি ছিল না মিউ 1 টা ছিল কি লিখে না না মিউ 1 টা ছিল কি রিয়ার মিডিয়ামের রিফ্র্যাকটিভ ইনডেক্স মিউ 1 টা ছিল রিয়ার মিডিয়ামের রিফ্র্যাকটিভ ইনডেক্স বোঝা গেছে আর মিউ 2 কি ছিল না ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাকটিভ ইনডেক্স ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাকটিভ ইনডেক্স এইভাবে মনে রাখবে রিয়ার মিডিয়ামের রিফ্র্যাকটিভ ইনডেক্স বাই ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাকটিভ ইনডেক্স না অলওয়েজ দেখো রিয়ার মিডিয়ামের রিফ্র্যাকটিভ ইনডেক্স কি হয় থাকে ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাকটিভ ইনডেক্সের তুলনায় কি হয় থাকে ছোট হয়ে থাকে রিয়ার মিডিয়ামের রিফ্র্যাকটিভ ইনডেক্স ছোট ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাকটিভ ইনডেক্স বড় ক্লিয়ার বোঝা গেছে রিয়ার মিডিয়ামের রিফ্র্যাকটিভ ইনডেক্স বাই ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাকটিভ ইনডেক্স ক্লিয়ার এটুকু বোঝা গেছে আচ্ছা এই জায়গাটা যদি আমরা রিয়ার মিডিয়ামটাকে এআর করতাম রিয়ার মিডিয়ামকে আমরা যদি এআর করতাম সাপোজ রিয়ার মিডিয়ামকে আমি যদি আমরা তো রিয়ার মিডিয়াম মিউ 1 ধরেছিলাম রিয়ার মিডিয়াম আমি মিউ 1 ধরেছিলাম তাই তো রিয়ার মিডিয়ামকে যদি আমি রিয়ার মিডিয়ামকে সাপোজ আমি ধরলাম এআর তাহলে এআর যদি ধরি এআর যদি ধরি তাহলে মিউ 1 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 1 ইফ এখানে লিখো ইফ ইফ রিয়ার মিডিয়াম রিয়ার মিডিয়াম ইজ এআর সো মিউ 1 ইকুয়াল টু 1 এন্ড ডেন্সার মিডিয়াম ডেন্সার মিডিয়াম ডেন্সার মিডিয়াম মিউ 2 ইকুয়াল টু আমি সাপোজ গেট মিউ তো সাইন সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি সাইন সি ইকুয়াল টু 1 বাই মিউ তো এটাই তো বইতে দেওয়া থাকে এটাই তো বইতে দেওয়া থাকে কিন্তু আমরা এইভাবেই মনে রাখবো রিয়ার বাই ডেন্সার রিয়ার মিডিয়ামের রিফ্র্যাকটিভ ইনডেক্স বাই ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাকটিভ ইনডেক্স ক্লিয়ার বোঝা গেছে যদি রিয়ার মিডিয়ামটা এআর হয়ে থাকে তো সাইন সি ইকুয়াল টু 1 বাই মিউ ক্লিয়ার আচ্ছা এবারে কয়েকটা অঙ্ক থেকে দেখে নেওয়া যাক তোলা আছে পজ করবে তুলে নেবে বা স্ক্রিনশট নিন হ্যাঁ আচ্ছা এবারে দেখো এবারে দেখো যে কি করে থাকে এবারে কয়েকটা অঙ্ক দেখো কয়েকটা অঙ্ক লক্ষ্য করো এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর টিআই আর উপরে বেস করে কয়েকটা অঙ্ক দেখো আগে নিজেরা ট্রাই করবে তারপরে এখানটা লক্ষ্য করবে বারবার বলছি আগে নিজেরা ট্রাই করবে তারপরে এখানটা লক্ষ্য করবে আচ্ছা কোশ্চেনটা লিখো কমপ্লিট কমপ্লিট পাথ অফ রে কমপ্লিট পাথ অফ রে তো কোশ্চেন নাম্বার 1 ফার্স্ট কোশ্চেন দেখো যদি এরকম একটা কোয়ার্টার গ্লাস হয়ে থাকে এরকম একটা কোয়ার্টার গ্লাস এই কোয়ার্টার গ্লাসে ধরো c is equal to 42 ডিগ্রি আর μ is equal to কত না μ is equal to কত হয়ে থাকে বলো 1.33 μ is equal to কত না 1.33 তো একটা রেজ এসে এইভাবে আপতিত হয়েছে কত ডিগ্রি কোণে না এই সারফেসে এখানে তো নরমালি আপতিত হয়েছে তো এই পাশে এর সাথে কত ডিগ্রি কোণে আপতিত হয়েছে সাপোজ 48 ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হয়েছে তো এবারে আমাকে এর ক্ষেত্রে কমপ্লিট পাথ আমাকে বার করতে হবে এর ক্ষেত্রে আমাকে কি বার করতে হবে এর কমপ্লিট পাথ ট্রাই করা হয়েছে তো আমি ট্রাই করি দেখো তো এখানটায় কি দেখতে পাচ্ছি যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে obviously বড় তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হলে কি হবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কি আইগা তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলো ক্লিয়ার তো এই অ্যাঙ্গেলটাও কত 48 এই অ্যাঙ্গেলটাও কত 48 তাহলে এটা 48 হলে এটা হচ্ছে কত 42 তো এখানটা আমি কি টানবো নরমাল ক্লিয়ার তো এটা 42 হলে এটা হচ্ছে কত 90 এটা একটা কোয়াড্রেন্ট গ্লাস এটা একটা কোয়াড্রেন্ট গ্লাস আচ্ছা তো এটা 42 এটা হচ্ছে কত 48 এটা হয়ে গেছে কত 42 তো এখন ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত 42 তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল এখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে বরাবর সমান তো রেজ কোন ভাবে নির্গত হবে গ্রেজিং ইমার্জেন্স রেজ কিভাবে নির্গত হবে গ্রেজিং ইমার্জেন্স ক্লিয়ার বোঝা গেছে কোশ্চেন নাম্বার 2 দেখো নিজেরা করলে খুব ভালো নালে না হলে কনসেপ্টটাকে মাথায় নাও ক্লিয়ার আচ্ছা একটা আলোকরশ্মি সাপোজ এটা হচ্ছে 45 ডিগ্রি এটা 45 ডিগ্রি আর এটা হচ্ছে তোমার 90 এইরকম হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এটা একটা গ্লাস এরও ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে কত সাপোজ এখানটাই দিলাম এইখানটা সাইডে দিই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল c = 42 ডিগ্রি
তো একটা লাইট এসে এইভাবে আপতিত হচ্ছে, একটা রেজ এসে এইভাবে আপতিত হচ্ছে। তো তোমরা নিজেরা ট্রাই করো, ট্রাই করার পরে এখানটায় লক্ষ্য করবে, ট্রাই করার পর এখানটায় লক্ষ্য করো। তো কি দেখবো না, নর্মালি আপতিত হলে ওই রেজের রিফ্রাকশন কি হবে, নর্মালি হবে, রিফ্রাকশন কি হবে, নর্মালি হবে। তো রেজ এসে পুরোপুরি পুরোপুরি এই সার্ফেস এসে আপতিত হবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে কত, 90, এটা হচ্ছে কত, 45, ক্লিয়ার। তো এখানটা আমি কি করবো, আগে নর্মাল টানবো, আগে কি করবো নর্মাল টানবো। তো নর্মালের সাথে রেজ কতটা অ্যাঙ্গেল করেছে না, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, ক্লিয়ার। তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে 45 ডিগ্রি অবভিয়াসলি বড়, তো কি হবে, পিআইআর। তো কি হলো, 45 ডিগ্রি অ্যাঙ্গেল কি হলো, মুভ করলো, এটা হয়ে গেছে কত, 45, এটা হয়ে গেছে কত, 45, এটাও কত, 45, ক্লিয়ার। আচ্ছা তাহলে তাহলে এই আলোকরশ্মি পুরোপুরি এই সারফেসের উপরে কি হবে, পারপেন্ডিকুলারলি পড়বে। তো পুরোপুরি সারফেস বা সারফেসে পারপেন্ডিকুলারলি পড়ে তাহলে কি হবে, রিফ্র্যাক্টেড রে ও কি হবে, পারপেন্ডিকুলার ভাবে নির্গত হবে, ক্লিয়ার, বোঝা গেছে একদম। এবারে কোশ্চেন নাম্বার 3, সাপোজ ধর আরেকটা গ্লাস দিয়েছে, যে গ্লাসে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, রেজ এসে আপতিত হয়েছে। আচ্ছা এর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দিয়েছে, এটা হচ্ছে 90, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দিয়েছে 42 ডিগ্রি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত দিয়েছে, 42 ডিগ্রি। তো এবারে এর কমপ্লিট পাথ অফ রে তোমরা নিজেরা তৈরি করো। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, রেজ এসে নর্মালি আপতিত হয়েছে। তাহলে রেজ যদি নর্মালি আপতিত হয় তাহলে আমরা কি দেখবো, ওই রেজ রিফ্র্যাক্টেড রেজ কি হবে, নর্মালি যাবে, রিফ্র্যাক্টেড রেজ তার নর্মালি যাবে, ক্লিয়ার। আচ্ছা তো এটা হয়ে গেছে কত, 90, আচ্ছা এখানটায় কত, এখানটা আমি নর্মাল টানিয়ে আনি, আচ্ছা এটা যদি 36, 90, এটা কত হয়ে গেছে, 60, ক্লিয়ার। এটা যদি 60 হয় এটা হচ্ছে কত, 30, তাহলে এটা যদি 30 হয় তাহলে আমি কি দেখতে পাচ্ছি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কি হচ্ছে, কম। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে যদি কম হয় তাহলে কি হবে, রিফ্র্যাকশন হবে, তাহলে কি হবে, রিফ্র্যাকশন হবে। তাহলে রিফ্র্যাকশন যদি হয়ে থাকে তাহলে এটা হচ্ছে কি, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। তো রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল আমরা বার করতে পারবো, আমাকে যদিও বলেছে কমপ্লিট পাথ হবে, তাহলে আমাকে এই রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল আমি বার করতে পারবো, কিভাবে বার করবো দেখো। তাহলে এই মিডিয়ামের ক্ষেত্রে আমাকে বার করতে হবে, এই সারফেসের উপরে ডিপেন্ড করে আমাকে বার করতে হবে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। তো যে মিডিয়া, তাহলে এখন এটা গেছে কি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা গেছে কি, রিফ্র্যাক্টেড, এটা গেছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা গেছে কি, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, এটা হচ্ছে ইনসিডেন্ট রেজ, এটা হচ্ছে রিফ্র্যাক্টেড রেজ। তো যে মিডিয়ামের ইনসিডেন্ট অ্যাঙ্গেল নেব সেই মিডিয়ামে কি নেব, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো আমরা এটা সবসময় কি নিয়েছিলাম, কাঁচের গ্লাস, কাঁচের গ্লাস, কাঁচের গ্লাস নিয়েছি। তো এই মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি ধরে নিলাম, এই মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি সাপোজ ধরে নিলাম 3/2, আরো অসুবিধা আছে, আমি ধরলাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আমি ধরলাম 3/2, এই গ্লাসটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 3/2, ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা 3/2 না ধরে অনেকের আপত্তি থাকে, যদি একটা গ্লাস হয়, এটা যদি আপনি করতে পারেন, আমি কি নিয়েছিলাম, গ্লাস নিয়েছিলাম, তাহলে গ্লাস যদি হয়ে থাকে তাহলে কত হবে, 4/3। আচ্ছা ঠিক আছে চলো, তো ইনসিডেন্ট রেজ কি হচ্ছে, এটা এই মিডিয়াম থেকে গ্লাসের মধ্যে থেকে এসেছে সারফেসে, তারপরে কোথায় গেছে, এয়ারে যাবে, তাহলে এয়ারে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি কত করেছি, μ1, μ = 1। আচ্ছা তো গ্লাস থেকে গেছে μg sin কি লিখবো, I, sin I ইকুয়াল টু কোথায় গেছে, এয়ারে, μa ইনটু sin কত লিখবো, R, ক্লিয়ার। তো μg = কত না, 4/3, sin I = কত না, sin I = sin 30, ক্লিয়ার, ইকুয়াল টু μa = 1, sin R আমাকে কি করতে হবে, বার করতে হবে। তো sin 30 এর ভ্যালু কত হয়ে থাকে না, sin 30 এর ভ্যালু কত হয়ে থাকে, 1/2, তো 3/4, তো 4/3 ইনটু 1/2। আচ্ছা তো কাটলাম 2, তাহলে sin R ইকুয়াল টু, sin R ইকুয়াল টু কত পেলাম, sin R = 2/3, ক্লিয়ার। তো R ইকুয়াল টু sin ইনভার্স, R ইকুয়াল টু sin ইনভার্স 2/3, তো আমাদের রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল নির্গত হয়ে গেল, ক্লিয়ার। তো নেক্সট একটা কোশ্চেন, সেম কোশ্চেন করো নিজে, সেম কোশ্চেন করো, তো মুছি। আচ্ছা তো এরপরে কোশ্চেনটা একটু দিই, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4 গেল, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 4। আচ্ছা কোশ্চেন নাম্বার 4, ক্লিয়ার। আচ্ছা এটা একটা গ্লাস যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে কত, 3/2, আমি বললাম এই গ্লাসটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 3/2, এটা একটা গ্লাস লিখে দিই, গ্লাস। আচ্ছা এর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত না, 42 ডিগ্রি। আচ্ছা একটা লাইট রেস এসে এইভাবে আপতিত হচ্ছে, একটা লাইট রেস এসে এইভাবে আপতিত হচ্ছে, তো আমাকে বার করতে হবে এর, আমাকে বার করতে হবে এর, কি বার করতে হবে, এর রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল আমাকে বার করতে বলেছে, এর রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল কত হবে আমাকে বার করতে বলে দিয়েছে। আর হিন্ট কি দিয়েছে, একটা জিনিস হিন্ট দিয়েছে, যে সাইন ইনভার্স, সাইন ইনভার্স 4/3 ইকুয়াল টু কত হবে, সাইন ইনভার্স 4/3 ইকুয়াল টু 49 ডিগ্রি,
sin inverse 4 by 3 is equal to 49 degree. Clear? Clear? You better try for me. You better try for watch angle blue down here. It has a 60 degree, it has a 30 degree. Clear? You better try for. তো দেখি এই সারফেসের উপর ইনসিডেন্ট রেজ কি হচ্ছে নরমালি আপতিত হচ্ছে নরমালি আপতিত হলে কি হবে ওই রেজ রিফ্র্যাক্টেড হওয়ার সময় কি হবে নরমালি নরমালি আছে ক্লিয়ার আচ্ছা তো এখানটা এবারে কি হচ্ছে ইনসিডেন্ট এখানটা কি হচ্ছে নরমাল হয়েছে ইনসিডেন্ট হয়েছে এখানটা তো ইনসিডেন্ট হওয়া মাত্রই এটা হচ্ছে কত 90 60 90 এটা হচ্ছে 30 আর এটা কত হয়ে গেছে 60 আচ্ছা তাহলে এখন দেখো ইনসিডেন্ট অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কি হচ্ছে বড় হচ্ছে তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় হয় তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন তাহলে এটাও কত হচ্ছে 60 তাহলে এটা 60 হলে এটা হচ্ছে কত 30 এটা কত 90 এটা কত না 60 ক্লিয়ার আচ্ছা তো এবারে দেখো ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত আমাকে নরমাল অঙ্কন করতে তো নরমাল এখানটা কত হইছে নরমাল তো নরমাল আরে ইনসিডেন্ট অ্যাঙ্গেল দেখো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে ছোট হয়ে গেছে তার মানে কি হবে রিফ্র্যাক্টেড রে 60 হবে কোন দিকে হবে না ডেন্সার থেকে রিয়ারে যাচ্ছে তো ডেন্সার থেকে রিয়ারে গেলে কি হবে ডেন্সার থেকে রিয়ারে গেলে কি হবে অ্যাওয়ে ফ্রম দা নরমাল তাহলে লাইট রেজ ডেন্সার থেকে রিয়ারে যাচ্ছে তো অ্যাওয়ে ফ্রম দা নরমাল তো এই আরটা আমাকে বার করতে হবে ক্লিয়ার তো এই আরটা আমাকে বার করতে হবে এই আরটা বোঝা যাচ্ছে তো এই আরটা আমাকে বার করতে হবে তাহলে এই ক্ষেত্রে ইনসিডেন্ট অ্যাঙ্গেল হচ্ছে কত 30 আর এই ক্ষেত্রে আমাকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল আর আমাকে এই সারফেসটা ধরে কিন্তু আমাকে আর বার করতে হবে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল বার করতে হবে তো দেখি পড়া যাক আচ্ছা তো মির তাহলে যে মিডিয়াম থেকে রেজ এসেছে কোন মিডিয়ামে গ্লাস থেকে এসেছে এয়ারে গেছে তো মিউ জি ইকুয়াল মিউ জি সাইন আই ইকুয়াল মিউ এ সাইন আর ক্লিয়ার মিউ জি আমাকে কত দিয়েছে মিউ জি কত দিয়েছে 3 বাই 3 বাই সাইন আই এম কত পেয়েছি 30 সাইন আই কত পেয়েছি সাইন 30 আই 30 পেয়েছি মিউ এ ইকুয়াল কত 1 এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত থাকে 1 তো আমাকে সাইন আর আমাকে বার করতে বলেছে সাইন 30 এর ভ্যালু কত হয়ে থাকে হাফ তো সাইন ইনভার্স 3 বাই 4 ইকুয়াল টু সাইন ইনভার্স 3 বাই 4 ইকুয়াল টু আচ্ছা এখানে ভুল হয়ে গেছে একটু sin ইনভার্স 3 বাই 4 হবে sin ইনভার্স 3 বাই 4 ইকুয়াল টু কত হচ্ছে না আর তো sin ইনভার্স 3 বাই 4 ইকুয়াল টু কত না 49 ডিগ্রি তো r ইকুয়াল টু কত r ইকুয়াল টু কত 49 ডিগ্রি ক্লিয়ার r ইকুয়াল টু কত 49 ডিগ্রি ক্লিয়ার তো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 5 সবার হচ্ছে আচ্ছা কোশ্চেন নাম্বার 5 সাপোজ ধরো একটা ট্রায়াঙ্গেল কে একটা ট্রায়াঙ্গেল এই একটা ট্রায়াঙ্গেল যা প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি ক্লিয়ার প্রত্যেকটা কোণ আচ্ছা এই ট্রায়াঙ্গেলটাকে সাপোজ একটা লিকুইডের মধ্যে আমি ডুবিয়ে দিয়েছি এই ট্রায়াঙ্গেলটাকে আমি একটা কি করেছি লিকুইডের মধ্যে ডুবিয়ে দিয়েছি ক্লিয়ার ট্রায়াঙ্গেলটাকে একটা লিকুইডের মধ্যে ডুবিয়েছি যে লিকুইডটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স আমি জানি না আমাকে কি করতে হবে নির্গত করতে হবে ক্লিয়ার এই লিকুইডটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স আমি জানি না আমাকে নির্গত করতে হবে আর এই ট্রায়াঙ্গেল এই গ্লাসটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিউ জি ইজ ইকুয়াল টু কত দিয়েছে √2 মিউ জি ইজ ইকুয়াল টু কত দিয়েছে √2 আচ্ছা এবারে একটা রেজ পড়েছে কিভাবে রেজ পড়েছে এটা এইভাবে রেজ পড়েছে পারপেন্ডিকুলার ভাবে রেজ পড়েছে আচ্ছা এর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমি দিইনি এখনো সি ইজ ইকুয়াল টু কত না 60 ডিগ্রি সি ইকুয়াল টু কত 60 ডিগ্রি তো আমাকে বার করতে বলেছে মিউ এল ইজ ইকুয়াল টু হোয়াট তো নিজেরা ট্রাই করো তারপরে এখানটাই সলিউশন দেখো 5 মিনিট 10 মিনিট ট্রাই করো তো অ্যাপ্লাই স্নেলস ল তো মিউ জি ইনটু সাইন আই এটা কি করে হলো স্যার আচ্ছা তো আমি রেজটা কি হচ্ছে নরমালি পড়েছে তো নরমালি পড়ার জন্য ওই রেজটাকে আমি কি করতে পারি নরমালি রিফ্র্যাক্টেড করাতে পারি আরে নরমালি পড়লে নরমালি রিফ্র্যাক্টেড হয় নরমালি করলে নরমালি রিফ্র্যাক্টেড হয় তো এখানটা আমি কি করব পুনরায় এখানটা আমি কি করব একটা নরমাল টার্ম তো এখানটা নরমালি পড়েছে এখানটাই নরমালি পড়েছে তো এটা যদি 60 এটা তো 90 এটা হয়ে গেছে কত 30 এটা হয়ে গেছে কত 60 ক্লিয়ার তো এটা যদি 60 হয় এটা যদি 60 হয় তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে বরাবর তো লাইট রেজ কি হবে গ্লেজিং ইমার্জেন্স হবে একদম চটচটা হবে লাইট রেজ কি হবে গ্লেজিং ইমার্জেন্স হবে ক্লিয়ার একদম বোঝা গেছে লাইট রেজ গ্লেজিং ইমার্জেন্স হবে তাহলে নরমালের সাথে কত কোণ করবে 90 ডিগ্রি কোণ করবে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল নরমালের সাথে কত কোণ করবে 90 ডিগ্রি কোণ করবে তাহলে এই সারফেস থেকে আমাকে বার করতে সুবিধা হবে তো মি লাইট রেজ কি হয়েছে গ্লাস থেকে কোথায় যাচ্ছে লিকুইডে যাচ্ছে তাহলে মিউ জি ইনটু সাইন আই ইকুয়াল টু মিউ এল ইনটু সাইন আর ফর্মুলা স্নেলস ল মিউ জি কত দিয়েছে √2
sin i কত না 60 sin 60 i হচ্ছে কত 60 mu l তো আমাকে ফাইন্ড আউট করতে হবে sin r r তো কত 90 খতম তো mu l is equal to কত না mu l equal to root 2 into sin 60 sin 60 is equal to কত না root 3 by 2 root 3 by 2 আচ্ছা তো এবারে উপরে নিচে যদি আমি root 2 গুণ করে দিই তাহলে কি দেখা যায় তাহলে root 2 by root 2 into root 2 root 2 into 3 by 2 আচ্ছা তো root 2 কি হয়ে গেল 2 একটা ক্যান্সেল তো কি পেলাম root 3 by root 2 তাহলে mu l is equal to কত root 3 by root 2 সবার হয়েছে যদি হয়ে থাকে বাহ 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 ঠিক আছে আচ্ছা তো নেক্সট আমরা যে টপিকসটা নিয়েছি সেটা হচ্ছে সার্কেল অফ ইলুমিনেশন টপিকসটার নাম দা সার্কেল অফ ইলুমিনেশন সার্কেল অফ ইলুমিনেশন কি হয়ে থাকে আচ্ছা দুর্গাপূজা আসছে দুর্গাপূজাতে তোমরা কি দেখবে না অনেক প্যান্ডেলে জলের নিচে কি দেয় লাইট দেয় এবং তার সাথে কি করে একটা জলের একটা ফোয়ারিং করে দেয় জলের একটা ফোয়ারিং করে দেয় বাস জলের ফোয়ারিং এ ওই জায়গাটা তোমরা তো কি লক্ষ্য করো লক্ষ্য করবে এবারে দুর্গাপূজাতে গেলে ওই জিনিসটা কোথাও যদি থাকে তাহলে লক্ষ্য করবে কি লক্ষ্য করবে না জলের মধ্যে যখনই কোনো একটা লাইটের একটা কোনো একটা সোর্স থাকে তখন ওই জায়গায় তুমি নরমালি যখন দেখবে তখন কি দেখবে না নরমালি দেখার সময় তুমি দেখবে লাইট রেসটা জলের উপরই ভাগে একটা গোল একটা রাউন্ড হিসাবে দেখা যাচ্ছে তার বাইরে কিন্তু লাইট রেস দেখতে পাচ্ছ না কিন্তু লাইট তো ওই সোর্স থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে কিন্তু শুধু একটু ওই গোল অংশটা দেখতে পাই কেন বাকি অংশ আমি কেন দেখতে পাই না বাকি অংশ আমি কেন দেখতে পাই না লাইট কোথেকে কোন মিডিয়ামে আসতে চাইছে জল থেকে এয়ারে মানে ডেন্সার থেকে রিয়ারে আসতে চাইছে ক্লিয়ার তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ফিজিক্সের ক্যারেক্টারিস্টিক যদি আমরা ইউজ করি তাহলে কি দেখবো ডেন্সার থেকে রিয়ারে লাইট এলে কি হয় না ওই লাইট কি হয় নর্মাল থেকে কি হয় দূরে সরে যায় অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল তাহলে দূরে সরতে 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 এক জম এক সময় এত দেখা গেছে যে ওই লাইট রেস টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েছে যা পরে আর লাইট রেস পাই আরে ওই লাইট রেস চারিদিকে ছড়িয়েছে কিন্তু এক সময় কি হয়েছে ওই লাইট রেস গ্রেজিং মার্জেন্স করেছে তারপরে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করেছে কি হয়েছে দেখো ছবিটা দেখো দেখো সাপোজ ধরো এই হচ্ছে লিকুইড ক্লিয়ার ভালো করে বোঝার চেষ্টা করো আচ্ছা লিকুইডের সারফেসটা আমি একটা আলাদা আরেকটা আলাদা এটাই হচ্ছে লিকুইডের পরিমাণ সোজা করে টান সোজা করে টান বুঝছেন আচ্ছা লিকুইডের পরিমাণ তাহলে এখানে একটা কি আছে এখানে একটা সাপোজ একটা সোর্স আছে এখানে একটা সোর্স আছে সোর্সটা কি আছে না সোর্সটা আছে সাপোজ ধরে নাও সোর্সটা যাই হোক একটা গভীরতা আছে তাহলে এই সোর্স থেকে লাইট রেস কি হয়েছে কোন লাইট রেস এরকম পারপেন্ডিকুলার ভাবে পড়েছে কোন লাইট রেস কি হয়েছে এরকম পারপেন্ডিকুলার ভাবে পড়েছে তো পারপেন্ডিকুলার ভাবে কোন সারফেসে যদি এসে পড়ে ওই লাইট রেস কি হবে পারপেন্ডিকুলার ভাবে রিফ্র্যাক্টেড হবে ক্লিয়ার কোন লাইট রেস আবার কি দেখো কোন লাইট রেস আবার এরকম একটু ট্যানজেনশিয়ালি পড়েছে তো এই জায়গাটা কি হয়েছে আমরা এই জায়গাটা টার্ন করব নরমাল টার্ন তো এই নরমালে এটা হচ্ছে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই তো রিয়ার এটা এটা কি ছিল জল ছিল এটা কি ছিল ওয়াটার ছিল সাপোজ আমি নিচে লিখি ওয়াটার এটা ওয়াটার ছিল আর এটা কি ছিল এয়ার এটা কি ছিল এয়ার তো ডেন্সার থেকে লাইট রেস কোথায় যাচ্ছে রিয়ার মিডিয়ামে যাচ্ছে তখন লাইট রেস কি হবে নরমাল থেকে কি হবে দূরে সরতে থাকবে অ্যাওয়ে ফ্রম দা নরমাল আমি লাইট রেস কে আর এমনি তো অসংখ্য লাইট রেস আছে রে বাবা আরো অসংখ্য লাইট রেস আছে তাহলে এমন আরেকটি লাইট রেস এইভাবে এসে আপতিত হয়েছে তখন আমি কি দেখলাম ওই লাইট রেস এখানটা কি হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বানিয়েছে তো ওই লাইট রেস কি হবে এটা হচ্ছে তার ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই তো ওই লাইট রেসের রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল আরেকটু দূরে সরে গেছে আর নরমাল থেকে কি হবে আরেকটু দূরে সরে যাবে এমন লাইট রেস এইভাবে এসে পড়েছে তো এখানে নরমাল সৃষ্টি করেছে তো এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা কি দেখা গেছে এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে সমান হয়ে গেছে এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে সমান হয়ে গেছে তখন ওই লাইট রেস কে আমি কি দেখবো গ্রেজিং ইমার্জেন্স হচ্ছে ক্লিয়ার এর পরের লাইট রেস আমি কি দেখবো এর পরের লাইট রেস আমি কি দেখবো না এই পরের লাইট রেস যদি আমি টানি তো এই ক্ষেত্রে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এই ক্ষেত্রে ইনসিডেন্ট অ্যাঙ্গেল গ্রেটার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি গ্রেটার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়ে থাকে তাহলে কি হবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আচ্ছা তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় যদি হয় তাহলে ওই রেস কোথায় ফিরবে না পুনরায় ওই রেস পুনরায় কোথায় ফিরবে ডেন্সার মিডিয়ামে ফিরে আসে তাহলে রেস যদি পুনরায় ডেন্সার মিডিয়ামে ফিরে আসে ওই রেস যদি আর এয়ার যদি না দেয় তাহলে আমরা এই রেসটাকে দেখতে পাবো পাবো না তাহলে গ্রেজিং ইমার্জেন্সের পরের রেসগুলো কিন্তু আমরা আর দেখতে পাবো না সিমিলারলি এদিকেও সিমিলারলি আমরা কি দেখবো এদিকেও সিমিলারলি আমরা কি দেখবো কোন একটা রেস গ্রেজিং ইমার্জেন্স হয়েছে তো গ্রেজিং ইমার্জেন্সের পরে আমরা আর কোন রেসকে কি করতে পারবো দেখতেই পাবো আর কোন রেসকে আমরা দেখতেই পাবো না তাহলে এই গ্রেজিং ইমার্জেন্সের মধ্যকার যত লাইট সবই এয়ারে গেছে তাহলে সব লাইটগুলোকে কিন্তু আমরা দেখতে পাবো তাহলে এই লাইটগুলো ওই জলের মধ্যে চারিদিকে ছড়িয়ে গেছে
তাহলে চারিদিকে যদি ছড়িয়ে যায় তাহলে একটা গোলাকার একটা হবে, এমনি একটা বৃত্তাকার জলের উপরে, এমনি একটা গোলাকার সরি বৃত্তাকার, একটা বৃত্তাকার এরকম একটা সার্কেল পাবো, জলের উপরে একটা লাইটের একটা এরকম একটা সার্কেল পাবো, ক্লিয়ার? তো ওই সার্কেলটা আমি সাপোজ বললাম, এই ওই সার্কেলটাকে আমি সাপোজ বললাম এই, তাহলে জলের উপরে একটা আমি কি পাবো, এরকম একটা সারফেস, ক্লিয়ার? তাহলে এই সার্কেল, এই সার্কেলের মধ্যে আমি সমস্ত লাইট গুলোকে দেখতে পাবো, তার বাইরের কোনো লাইট গুলোকে, তার বাইরের এই ব্রেথিং ইমার্জেন্স এর পরে কোনো লাইটকে আমরা দেখতে পাবো না। তাহলে এই জায়গাটাই আমরা কি লক্ষ্য করবো, যে এই জায়গাটায় আই ইকুয়াল টু সি, তাহলে এর পরে লাইট গুলোকে আমরা দেখতে পাবো না। এগুলো হচ্ছে কি না, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে, মানে জল থেকে গেছে জলে ফিরে এসে, আমাদের চোখে এসে পড়ছেই না, তাহলে আমরা দেখবো কোথায়, চোখে এসে লাইট পড়ুক তো তবে তো আমরা দেখবো। তাহলে এইটুকুর মধ্যে আমরা সমস্ত লাইট গুলোকে দেখতে পাবো, ক্লিয়ার? তো এইরকম ঘটনাটাকে আমরা কি বলে থাকি, সার্কেল, সার্কেল অফ ইলুমিনেশন, সার্কেল অফ ইলুমিনেশন, ক্লিয়ার? সার্কেল অফ ইলুমিনেশন, ক্লিয়ার? বোঝা গেছে? হেডলাইন দেবে, ছবিটা সুন্দর করে টানবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই সার্কেলটার রেডিয়াস আমি কত ভেবেছি, সাপোজ করলাম সার্কেলটার রেডিয়াস হচ্ছে কত, আর সার্কেলটার রেডিয়াস হচ্ছে কত, আর তাহলে আমরা উপরে কতটা ক্ষেত্রফল জুড়ে আমরা দেখতে পাবো, না এই সার্কেলের ক্ষেত্রফল যতটা হবে ততটাই আমরা উপরে লাইটের লাইটটাকে দেখতে পাবো। তো এই সার্কেলের এরিয়া কত হবে, না এরিয়া ইকুয়াল টু কত হয়ে থাকে, না পাই আর স্কয়ার। তো আমরা এই এরিয়া থেকে আমরা কি দেখতে পেয়ে যাবো, এই সার্কেলটার কতটা জুড়ে আছে, এই সার্কেল এই লাইটটা কতটা জুড়ে আমাদের চোখে এসে পড়ছে, তো এই এরিয়া থেকে আমরা ওর উপরিতলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। সাপোজ ধরলাম এই সোর্সটা জলের উপরিতল থেকে কতটা হাইটে গভীরতায় আছে, না সাপোজ ধরলাম এইচ গভীরতায় আছে, সাপোজ ধরলাম কত গভীরতায় আছে, এইচ গভীরতায়। তাহলে জলের থেকে যদি এইচ গভীরতায় থাকে, জলের থেকে যদি এইচ গভীরতায় থাকে, এখন পাবো লাগছে কি, আমার এই লাইটটাই হচ্ছে কি সব থেকে মোদ্দা লাইট, এর বাইরের রেস গুলোকে কিন্তু আমরা দেখতে পাবো না এই লাইটটা, ক্লিয়ার? এই রেসটা আমি মোটা অক্ষরে করে দিলাম, এই রেসটা, ক্লিয়ার? তো এটা হয়ে গেছে কি, এটা হয়ে গেছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে পড়াবো। তাহলে এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা এটা হচ্ছে কি নর্মাল, এটা হয়েছে কি নর্মাল, এটা হয়ে গেছে কি নর্মাল। তো এটা যদি সি হয়ে থাকে, এটাও সি, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে কি বার করতে হবে, আমাকে কি বার করতে হবে, কি বার করতে হবে দেখো, আচ্ছা আমাকে কি বার করতে হবে, আচ্ছা আমি যদি ট্যান থিটা সি করি, ট্যান সি, ট্যান সি যদি আমরা করি তাহলে কি লিখবো, ট্যান সি ইজ ইকুয়াল টু কি লিখবো, পারপেন্ডিকুলার বাই বেস, তো আর বাই এইচ, আচ্ছা আর ইজ ইকুয়াল টু, আর ইজ ইকুয়াল টু আমি বার করতে চাইছি রেডিয়াসটা বার করতে চাইছি যে কতটা জুড়ে আমি দেখতে পাবো, আর ইজ ইকুয়াল টু এইচ ইন্টু ট্যান সি। আচ্ছা ট্যান সি কি করে বার করবো, ট্যান সি কি করে বার করবো, ট্যান সি কি করে বার করবো, আচ্ছা উপরে আমরা কত করেছি এয়ার, উপরে আমরা কত কি করেছি এয়ার, নিচে একটা লিকুইড ধরেছি যার রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কত নামি, তো তাহলে রেজ এখন কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে, এয়ার থেকে, ওয়াটার থেকে এয়ারে যাচ্ছে, তাহলে এয়ারের রিফ্র্যাকটিভ ইন্ডেক্স মিউ ইজ ইকুয়াল টু 1, আর জলের রিফ্র্যাকটিভ ইন্ডেক্স মিউ ইজ ইকুয়াল টু আমি মিউ ধরেছি, তাহলে এর হচ্ছে কত 1, আর ওয়াটার হচ্ছে কত মিউ, তো সাইন সি ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম, না সাইন সি, সাইন সি কি রিয়ার মিডিয়ামে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স ডিভাইডেড বাই ডেন্সার মিডিয়ামে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স, সাইন সি ইজ ইকুয়াল টু 1 বাই, আর সাইন সি ইজ ইকুয়াল টু কি থাকে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তো সাইন সি ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার কত না 1, হাইপোটেনিউস কত না মিউ, ক্লিয়ার? তো বেস কত, এটাই তো সি ছিল, তো বেস হচ্ছে রুট ওভার অফ মিউ স্কয়ার মাইনাস 1, বেস ইকুয়াল টু কত, রুট ওভার অফ মিউ স্কয়ার মাইনাস 1, আচ্ছা তো ট্যান সি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে 1 বাই রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1, তো ট্যান সি আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, তো আর ইজ ইকুয়াল টু এইচ ইন 1 বাই রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1, তো আর বেরিয়েছে, তো আর এর ভ্যালু যদি আমরা এখানটায় বসাই তো পাই ইকুয়াল টু কত হবে, সব না এইচ স্কয়ার বাই এইচ স্কয়ার বাই মিউ স্কয়ার মাইনাস 1, পাই স্কয়ার বাই মিউ স্কয়ার মাইনাস 1, ক্লিয়ার? তো এরিয়া আমরা পেয়ে যাব। তাহলে কতটা গভীরতায় আছে, যদি কতটা গভীরতায় আছে যদি আমাদের জানা থাকে, আর ওই তরলের যদি রিফ্র্যাকটিভ ইন্ডেক্স যদি জানা থাকে, তাহলে তার সার্কেল অফ ইলুমিনেশন আমরা বার করতে পারবো, সার্কেল অফ ইলুমিনেশন আমরা বার করতে পারবো। তাহলে এখান থেকে ছোট্ট একটা কোশ্চেন তোমরা করো, নিজেরা করো, তোমরা নিজেরা করো, সাপোজ কোশ্চেন একটা দিলাম, কোন 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 লাইটের সোর্স, কোন লাইট সোর্স, সোর্স জলের মধ্যে, লিখো জলের মধ্যে 8 মিটার গভীরতায় আছে, কোন জলের মধ্যে না, কোন লাইট সোর্স তরলের মধ্যে, তরলের মধ্যে 8 মিটার গভীরতায় আছে, ক্লিয়ার? 8 মিটার গভীরতায় আছে, ক্লিয়ার? ওই তরলের, ওই তরলের রিফ্র্যাকটিভ ইন্ডেক্স আর আই ইজ ইকুয়াল কত দেওয়া আছে, না 3/2,
ওই তলে রিফ্র্যাকটিভ ইনডেক্স কত দা 3 বাই 2 উপরিতলে 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 সার্কেল অফ ইলুমিনেশন সার্কেল অফ ইলুমিনেশন উপরিতলে সার্কেল অফ ইলুমিনেশন নির্ণয় কর বা উপরিতলে উপরিতলে লাইটের সার্কেল অফ ইলুমিনেশন দরকার নেই উপরিতলে আলোর 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 এরিয়া উপরিতলে আলোর এরিয়া নির্ণয় কর নিজেরা কর নিজেরা ট্রাই করো তারপরে এখানটায় লক্ষ্য করো আগে নিজেরা ট্রাই করবে আগে নিজেরা ট্রাই করবে তো পাই ইজ ইকুয়াল টু আমরা এরিয়া ইজ ইকুয়াল টু কি জানি এরিয়া ইকুয়াল টু পাই এ স্কয়ার বাই পাই স্কয়ার বাই মিউ স্কয়ার মাইনাস 1 আচ্ছা তো পাই পাই কত দেওয়া পাই থা পাই থা এইচ হাইট কতটা গভীরতা না 8 মিটার গভীরতা তাহলে এইচ স্কয়ার মিউ কত দিয়েছে না 3 বাই 2 মিউ কত দিয়েছে 3 বাই 2 মাইনাস 1 তো পাই ইন্টু এইচ স্কয়ার থা ইন্টু ইন্টু 9 বাই 4 মাইনাস 1 তো পাই এইচ স্কয়ার বাই পাই এইচ স্কয়ার বাই কত হচ্ছে 5 বাই 4 তাই তো 5 বাই 4 পাই ইন্টু 8 বাই কি লিখতে পারি 5 বাই 4 বাই 5 তাই তো 4 বাই 5 তাকে গুণ করে না 8 আর 64 64 4 কত 4 4 16 1 4 4 24 আর 1 25 তাহলে 256 পাই বাই 5 তাহলে এতটা কি হবে এত মিটার স্কয়ার তাহলে এত মিটার স্কয়ার ক্ষেত্রফল জুড়ে আমরা কি দেখতে পাবো ওই লাইটের প্রভাটা দেখতে পাবো ক্লিয়ার করা গেছে ওই লাইটের প্রভাটা এতটা মিটার জুড়ে আমরা দেখতে পাবো ক্লিয়ার তো নেক্সট আমরা যেটা বললো বলাইছে আচ্ছা তো নেক্সট যেটা আমরা বললো মিরার মিরার কি মিরার মানে মরিচিকা 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 কি হয়ে থাকে আমরা দেখেছি যে আমরা গরমকালে বা যে কোনো গরমের সময় আমরা কি দেখি বিশেষ করে গরমকালে এই জিনিসটা বেশি লক্ষ্য করা যায় যে রাস্তার উপরে কি দেখা যায় একটা যেন মনে হয় কোনো কিছু একটা জল ছবি আমরা এরকম দেখতে পাই আমরা গরমকালে পিচ রাস্তার উপরে কি দেখতে পাই একটা জল ছবি দেখতে পাই অথবা মরুভূমিতে আমরা কি দেখতে পাই এই মিরাজটাই মরিচিকা আমরা দেখতে পাই মিরাজ মানে হচ্ছে কি মরিচিকা মিরাজ মানে হচ্ছে কি মরিচিকা ক্লিয়ার মিরাজ মানে হচ্ছে মরিচিকা আচ্ছা তো মিরাজ কি হয়ে থাকে বিশেষ করে মরিচিকাটাকে আমি মরু অঞ্চলের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি ক্লিয়ার বোঝা গেছে একদম তো মরু অঞ্চলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই মরু অঞ্চলে প্রথমে পয়েন্ট দাও মরিচিকা বা মিরাজ মরিচিকা ক্লিয়ার আচ্ছা তো মরু অঞ্চলে কি দেখতে পাই এই ঘটনাটা আমরা মরু অঞ্চলের ক্ষেত্রে আমরা নেব কি দেখতে পাই দেখো মরু অঞ্চলে যখন টেম্পারেচার যখন বাড়তে থাকে টেম্পারেচার যতই বাড়তে থাকে টেম্পারেচার যতই বাড়তে থাকে রিফ্র্যাকটিভ ইনডেক্স তত কিন্তু থাকে কমতে থাকে মোটা টপিকস হচ্ছে এটা টেম্পারেচার যত বাড়বে রিফ্র্যাকটিভ ইনডেক্স তত কমবে এটাই হচ্ছে মূল কনসেপ্ট ক্লিয়ার আচ্ছা মরু অঞ্চলে দিনের বেলা আমরা কি দেখতে পাই না মরু অঞ্চলে দিনের বেলা প্রচন্ড সূর্যের তাপে ভূপৃষ্ঠ কি হয় থাকে প্রচন্ড উত্তপ্ত হয়ে থাকে সাপোজ আমরা ধরে নিলাম এই হচ্ছে একটা ভূপৃষ্ঠ হ্যাঁ ভূপৃষ্ঠ কি থাকে প্রচন্ড উত্তপ্ত হয় তাহলে প্রচন্ড যদি উত্তপ্ত হয় তাহলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল কি হয় উত্তপ্ত হতে থাকে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল কি হতে থাকে উত্তপ্ত হতে থাকে তাহলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল যদি উত্তপ্ত হয় ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত বায়ুস্তর সব থেকে বেশি উত্তপ্ত হবে তার উপরের দিকে বায়ুস্তর গুলো কি হবে ক্রমশ কম উত্তপ্ত হবে তাহলে বায়ুস্তরকে যদি আমি অনেকগুলো ভাগে বিভক্ত করি বায়ুস্তর গুলোকে যদি অনেকগুলো ভাগে বিভক্ত করি তাহলে আমি কি দেখব আচ্ছা তো তো ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডল গুলো কি হচ্ছে বায়ুমণ্ডল গুলো কি হচ্ছে বেশি উত্তপ্ত তো এখানকার রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কি হচ্ছে বেশি উত্তপ্ত হলে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কি হবে কমতে থাকে দ্যাট মিন্স নিচের দিকে বায়ুমন্ডল গুলো হচ্ছে কি রিয়া তাহলে এই হচ্ছে রিয়া তার থেকে এ বেশি ডেন্সার তার থেকে এ বেশি ডেন্সার তার থেকে এ বেশি ডেন্সার তাহলে যতই উপরে দিকে যেতে থাকবো ততই ডেন্সার মিডিয়াম হতে থাকে তো মরু অঞ্চলে আমি কি দেখলাম সাপোজ একটা গাছ আছে এখানে একটা গাছ আছে ক্লিয়ার এখানে একটা গাছ আছে তো তুমি কি করবে না এই গাছের থেকে আলোকরশ্মি তুমি দেখতে পাবে তুমি মরু অঞ্চল বরাবর হেঁটে চলেছো তা হাঁটতে হাঁটতে দেখবে কি দূরে একটা গাছ আছে তো এই দূরের একটা গাছ থেকে আলোকরশ্মি এসে তোমার চোখে এসে পড়লো যেই চোখে এসে পড়লো তখন তুমি কি দেখতে পাচ্ছ গাছের একটা উল্টো প্রতিচ্ছবি ঠিক গাছের নিচে সৃষ্টি হচ্ছে তো গাছের একটা উল্টো প্রতিচ্ছবি ঠিক গাছের নিচে সৃষ্টি হয়েছে তার মানে তুমি কি লক্ষ্য করবে তোমার স্বাভাবিক কনসেপ্ট কি আছে না নিশ্চয়ই ওই গাছটার পাশে কোনো একটা জলাশয় আছে যে কারণের জন্য একটা উল্টো প্রতিচ্ছবি সৃষ্টি হচ্ছে তুমি যদি এবারে ওই জল খাওয়ার দিকে ওই মরু অঞ্চলের ওই জলাশয়ের জল যদি তৃষ্ণার্ত হয়ে থাকো তাহলে জল খাওয়ার দিকে ছুটে যাবে অথবা অত গরমে ওই জলাশয়ের পাশে গিয়ে একটু বসা বা স্নান করে এমনি কিছু একটা ঘটবে
তো তুমি জলাশয় ভেবে তুমি তখন কি হবে ওই গাছের দিকেই করতে থাকবে, গাছের পাশে কোনো একটা জলাশয় রয়েছে। হ্যাঁ, তো গাছ থেকে কোনো একটা আলোক রশ্মি এসছে, আলোক রশ্মি গাছ থেকে কোনো একটা গাছ থেকে আলোক রশ্মি আসছে। তাহলে আলোক রশ্মি আসা মাত্রই আমি কি দেখবো, আলোক রশ্মি আসা মাত্রই আমি কি দেখবো ওই আলোক রশ্মি ডেন্সার থেকে। তাহলে এই মিডিয়ামের রেসপেক্টে উপরটা ডেন্সার উপরটা রিয়ার, উপরটা ডেন্সার নিচেটা হচ্ছে কি রিয়ার। তো এখানটা যদি আমি একটা নর্মাল কাটি তো ডেন্সার থেকে রিয়ারে গেলে আলোক রশ্মি কি হয়ে যাবে অ্যাওয়ে ফ্রম দা নর্মাল, আলোক রশ্মি কি হয়ে যাবে অ্যাওয়ে ফ্রম দা নর্মাল। তাহলে উপরটা ডেন্সার নিচেটা রিয়ার, এই সারফেসের রেসপেক্টে উপরটা ডেন্সার নিচেটা রিয়ার। তাহলে আলোক রশ্মি কি দেখলাম আরো দূরে সরে গেল অ্যাওয়ে ফ্রম দা নর্মাল, ক্রমশ কি হচ্ছে দূরে সরতে আছে, ক্রমশ কি হচ্ছে দূর। আরে এটা ছিল তার সোজা পথ, এটা ছিল তার সোজা পথ, সোজা পথ থেকে কি হচ্ছে ক্রমশ দূরে সরতে, ডেন্সার থেকে রিয়ারে গেলে কি হবে ক্রমশ দূরে সরতে হবে। তো আলোক রশ্মি আরো দেখলাম কি আরো দূরে সরে গেল, আলোক রশ্মি আরো দূরে সরে গেল। তাহলে এটা ছিল তার সোজা পথ, তাহলে আরো দূরে সরতে, এরকম দূরে সরতে সরতে আলোক রশ্মি এক সময় কি হবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি কোণে আপতিত হবে, এক সময় কি হবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি কোণে আপতিত হবে। সাপোজ আমি ধরে নিলাম এই জায়গাটায় আলোক রশ্মি কি হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি কোণে আপতিত হয়ে গেছে। তো ক্রিটিক্যাল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যখনই বেশি কোণে আপতিত হয়ে যাবে আই গ্রেটার দেন সি হয়ে গেছে, তখনই টিআইআর, তখন কি হবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, পুনরায় আবার কি হবে আলোক রশ্মি, পুনরায় কি হবে আলোক রশ্মি কি হবে পুনরায় আলোক রশ্মি বরং পুনরায় আলোক রশ্মি কি হবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটতে থাকে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এবার আলোক রশ্মি কি হতে আছে বলো, এবার আলোক রশ্মি রিয়ার থেকে ডেন্সারে যেতে আছে, এবার আলোক রশ্মি কোথায় যেতে আছে রিয়ার থেকে ডেন্সারে যেতে আছে। তো রিয়ার থেকে ডেন্সারে যখনই যাবে তখন কি হবে টুয়ার্ডস দা নর্মাল, তখন কি হবে টুয়ার্ডস দা নর্মাল, ক্লিয়ার টুয়ার্ডস দা নর্মাল। এটা ছিল তার সোজা পথ, বেশি মাথা বলো, এটা ছিল তার সোজা পথ টুয়ার্ডস দা নর্মাল হতে আছে। তো এই জায়গাটায় সাপোজ এই জায়গাটায় তুমি কি করেছো, তুমি একটা উটের উপর বসছো, উটের উপরে বসে তুমি এই জিনিসটাকে পর্যালোচনা করছো, এখন দেখছো কি দেখবে না উটের উপরে বসছো, উটের উপরে বসছো, উটটা তো বিভৎস উট হচ্ছে তাই না, যেভাবে ওটা টানছি দেখে নাও হয়েছে, তুমি কি হচ্ছে তুমি এত এই জায়গাটায় বসে আছো, তুমি এত এই জায়গাটায় বসে আছো, বর্ধিত করতে তুমি কি দেখবে যে ওই গাছের একটা উল্টো প্রতিচ্ছবি প্রত্যেকটা বিন্দু থেকে আলোক রশ্মি এসে তোমার চোখে পড়েছে, ওই গাছের একটা কি দেখবে উল্টানো প্রতিচ্ছবি তুমি কি করতে পারবে দেখতে পাবে, উল্টানো প্রতিচ্ছবি জায়গাটায় কি করতে পারবে দেখতে পাবে, উল্টানো প্রতিচ্ছবি, ক্লিয়ার, উল্টানো প্রতিচ্ছবি তুমি এখানটায় দেখতে পাবে, ক্লিয়ার। তো মনে হচ্ছে যেন আলোক রশ্মি এইখান থেকে আসছে, তখনই তুমি কি মনে করবে এই গাছের একটা উল্টানো প্রতিচ্ছবি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, নিশ্চয়ই তার এখানে কোনো একটা জলাশয় আছে। সেইভাবে তুমি কি করবে কাছে দিকে এগিয়ে আসবে, যখনই এগিয়ে আসবে তখনই দেখবে এই প্রতিচ্ছবি, কাছে এলেই এই প্রতিচ্ছবি আর নেই। তাহলে এই ধরনের ঘটনা আমরা কিন্তু দেখতে পাই মরু অঞ্চলে বা কোনো একটা গরমের দিনে, মানে তপ্ত রাস্তার উপরে, উত্তপ্ত রাস্তার উপরে আমরা এরকম জল ছবি দেখতে পাই। একে আমরা কি বলে থাকি মিরাজ, মিরাজের তার ঘটনা কি হলো না টেম্পারেচার বাড়ার সাথে সাথে রিফ্রাকটিভ ইন্ডেক্স কি হতে থাকে কমতে থাকে। তাহলে টেম্পারেচার যতই বাড়তে থাকে না এই সার্ফেসের উপর, এই সার্ফেসের উপর অবস্থিত সার্ফেসের উপরে স্তরে অবস্থিত যে বায়ুমণ্ডল সেই বেশি উত্তপ্ত হয়, বেশি উত্তপ্ত হলে তার রিফ্রাকটিভ ইন্ডেক্স কমতে থাকে, রিফ্রাকটিভ ইন্ডেক্স কমতে থাকলে ক্রমশ উপরের দিকে মিডিয়াম গুলো কি হতে থাকে ডেন্সার মিডিয়াম, তাহলে ডেন্সার মিডিয়াম থেকে আলোক রশ্মি আসার পথে তাহলে এই জায়গাটা কি ঘটে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তারপরে পুনরায় আবার রিয়ার থেকে ডেন্সারে যেতে থাকে, ক্লিয়ার। ডেন্সারে যাওয়ার পর ওই আলোক রশ্মি আমাদের চোখে এসে পৌঁছালে আমাদের চোখ কি করে পুনরায় তার সোজা পথ দেখার জন্য দেখে, যার ফলে ওই গাছের একটা উল্টো প্রতিচ্ছবি আমরা দেখতে পাই এবং এই ঘটনাটাকে আমরা কি করে থাকি মিরাজ, ক্লিয়ার। আজটুকু তোলা হয়েছে একদম। আচ্ছা, এরপরে নেক্সট টপিক্সটা আমি বলবো, নেক্সট টপিক্স বলার পর আজকে আমরা মানে রিফ্রাকশনের নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে কি প্রিজম, এটা পরে আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে কি প্রিজম। আচ্ছা, আজকে টপিক্সটাই খুলে আমরা রিফ্রাকশনের সমস্ত টপিক্স গুলোকে প্রায় শেষ করবো এবং প্রিজমের দিকে এগিয়ে যাবো। তো এরপরে হেডলাইন লাগাও যে অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার কি হয়ে থাকে জানা আছে, অপটিক্যাল ফাইবার আমরা দেখেছি, আমরা
দেখেছি না অপটিক্যাল ফাইবার মানে আর একটা মোটা মোটা পাইপ রাস্তায় পড়ে থাকতে আমরা কিন্তু দেখেছি না অপটিক্যাল ফাইবার হচ্ছে এমন একটা টেকনোলজিতে বানানো হয় যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা ইনফরমেশন এক স্থান থেকে আরেক স্থানে পাঠাতে পারি যে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে লিখো যে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আমরা কি করতে পারি অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে ইনফরমেশন ইনফরমেশন বা সিগন্যাল ইনফরমেশন বা সিগন্যাল এক স্থান থেকে অন্য স্থানে এক স্থান থেকে বা ইনফরমেশন বা সিগন্যালকে কি করতে পারি ট্রান্সফার করতে পারি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি ক্লিয়ার আচ্ছা তো এই ইনফরমেশন বা সিগন্যাল গুলো কি হয়ে থাকে না এই ইনফরমেশন গুলো হয়ে থাকে কি বিশেষ করে ইনফরমেশন গুলো কি হয়ে থাকে যেমন করে নাম্বার ওয়ান অডিও সিগন্যাল কি হতে পারে অডিও সিগন্যাল নাম্বার টু ভিডিও নাম্বার টু ভিডিও তিন নম্বর কি হয়ে থাকে ইলেকট্রিক তাহলে এইসব সিগন্যাল গুলোকে আমরা এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারি এই অপটিক্যাল ফাইবারের মধ্যে এই অডিও ভিডিও বা ইলেকট্রিক সিগন্যাল স্পিড কত হয়ে থাকে না সিগন্যালের স্পিড কত হয়ে থাকে না সিগন্যালের স্পিড স্পিড অফ সিগন্যাল লিখো স্পিড অফ সিগন্যাল ইজ কত হয়ে থাকে না ইজ ইকুয়াল টু দা লাইট স্পিড লাইটের স্পিডের সাথে কি হয়ে থাকে সমান হয়ে থাকে ইকুয়াল টু দা লাইট স্পিড তো এই অপটিক্যাল ফাইবার কোন বিশেষ কোন প্রিন্সিপালের উপর নির্ভর করে না এই অপটিক্যাল ফাইবার কোন প্রিন্সিপালের উপর নির্ভর করে না প্রিন্সিপাল হচ্ছে কি টিআইআর মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের উপর নির্ভর করে থাকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এই এর প্রিন্সিপাল হচ্ছে কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ক্লিয়ার এই নীতির উপর বেস করে আমরা অপটিক্যাল ফাইবারকে বানিয়ে থাকি অপটিক্যাল ফাইবার কেমন দেখতে হয়ে থাকে সাপোজ ধরো এই হচ্ছে একটা অপটিক্যাল ফাইবার হয়েছে এই হচ্ছে একটা অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবারটা দুটো লেয়ারে এরকম বানানো হয়ে থাকে অপটিক্যাল ফাইবারটাকে এরকম দুটো লেয়ারে বানানো হয়ে থাকে আচ্ছা আমি বানানোর চেষ্টা করছি সুন্দর করে তোমরাও খাতা কলমে বানাও হয়েছে তাহলে এইভাবে আমরা অপটিক্যাল ফাইবারটাকে কি করবো না বানাবো ক্লিয়ার বোঝা গেছে একদম আচ্ছা তো এবারে এই উপরের অংশটাকে আমরা কি বলে থাকি ক্ল্যাডিং উপরের অংশটাকে আমরা কি বলে থাকি ক্ল্যাডিং আর ভিতরের অংশটাকে আমরা কি বলে থাকি কোর ভিতরের অংশটাকে আমরা কি বলে থাকি কোর এই ক্ল্যাডিং এর রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কি হয়ে থাকে ক্ল্যাডিং এর রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কি হয়ে থাকে না রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অফ ক্ল্যাডিং কি হয়ে থাকে লো রিফ্র্যাকটিভ ইন্ডেক্স ক্ল্যাডিং এর রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কি হয়ে থাকে এইখানটায় লিখে না না লো রিফ্র্যাকটিভ ইন্ডেক্স এই ক্ল্যাডিংটাকে আমরা উপরেরটাকে যে বানাই এই উপরেরটাকে কি বলা হয় ক্ল্যাডিং বলা হয় এর রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কি হয়ে থাকে খুবই কম আর কোরের রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কি হয়ে থাকে না হাই রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কি হয়ে থাকে হাই রিফ্র্যাকটিভ ইন্ডেক্স তাহলে এখানে একটা সিস্টেম তোমরা বোঝার চেষ্টা করো যদি কোনো রেজ এসে যদি কোনো রেজ এসে উপরে আপতিত হয় কোরের উপরে এসে যদি আপতিত হয় তাহলে ওই রেজ কি হবে ডেন্সার থেকে রিয়ারে যেতে চাইবে তাহলে ডেন্সার থেকে রিয়ারে যেতে চাওয়া মানে কি না কি হবে নর্মাল থেকে কি হবে দূরে সরতে থাকবে অ্যাওয়ে ফ্রম দা নর্মাল তো এই কোর আর ক্ল্যাডিং এর মধ্যে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স এতই ছোট করা হয় লিখে নাও কোর এবং ক্ল্যাডিং এর মধ্যে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স ক্ল্যাডিং এর মধ্যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল লিখো না ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এত ছোট করা হয় যে কোর আর ক্ল্যাডিং এর মধ্যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এতটাই ছোট করা হয় আর এমন ভাবে ওদের রিফ্র্যাকটিভ ইন্ডেক্স এমন ভাবে তৈরি করা হয় যাতে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল
খুব ছোট হয় তাহলে যে কোনো ভাবে যদি সিগন্যাল এসে আপতিত হয় তাহলে ওই সিগন্যালের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে এত ছোট করা হয় যার ফলে অলওয়েজ কি হতে থাকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় অলওয়েজ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কি হয় যার ফলে টোটাল এমন ভাবে খুবই এটা খুবই হাই এটা খুবই লো তার মানে কি হচ্ছে তার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল খুবই ছোট হয়ে গেছে তো আমি তার ফলে কি দেখতে পাবো অলওয়েজ কি হতে থাকবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হতেই ক্লিয়ার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হতে থাকবে ক্লিয়ার বোঝা গেছে তখন রেস কি হবে ফুললি লাইট স্পিডে নির্গত হবে কিন্তু এখানটা একটা প্রবলেম আছে না এই ক্ষেত্রে এই ক্ল্যাডিং আর কোর গঠনের মধ্যে 100% কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কিন্তু হয় না কিছুটা হলেও এই কোর আর ক্ল্যাডিং এর মধ্যে কি হয় নষ্ট হয়ে যায় ক্লিয়ার সেই জন্য এক্ষেত্রে সিগন্যাল গুলোকে লাইটে কনভার্ট করে তবেই আমরা কি করতে পারি অপটিক্যাল ফাইবারের মধ্যে পাঠাতে পারি তাহলে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিক দিয়ে সিগন্যাল গুলোকে লাইট স্পিডে আনতে গেলে সিগন্যাল গুলোকে আমাকে কি করতে হবে লাইটে পরিণত করতে হবে তার জন্য আমাকে ইউজ করতে হবে একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে তার জন্য আমরা কি ইউজ করে থাকি একটা ইনস্ট্রুমেন্ট যেটা হচ্ছে কি ট্রান্স রিডিউসার কি করে এটা ট্রান্স রিডিউসার কি করে না সিগন্যালকে এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করে সিগন্যালকে এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করে ক্লিয়ার সিগন্যালকে কি করে না এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করে ক্লিয়ার বোঝা গেছে আচ্ছা তো সাপোজ ধরো তুমি একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠাচ্ছ তুমি কি করলে না একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠাচ্ছ ক্লিয়ার এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে যখন পাঠাচ্ছ তখন কি হবে ওই অপটিক্যাল ফাইবারের মধ্যে কিছুটা হলেও রিডিউস কিছুটা হলে কি হবে অ্যাবজর্ব তখন তুমি কি করলে এই ট্রান্স রিডিউসার ইউজ করলে এইখানটায় কি করলে ট্রান্স রিডিউসার কি করলো এক শক্তি থেকে আরেকটা শক্তি তাহলে একটা ছিল কি ইলেকট্রিক্যাল এনার্জি তো ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইট এনার্জিতে কনভার্ট করলো কিসে পরিণত করলো লাইট সিগন্যালে কনভার্ট করলো কিসে কনভার্ট করলো লাইট সিগন্যাল বুঝছে তাহলে এই লাইট সিগন্যালটাকে তুমি কি করলে এবারে তুমি এই লাইট সিগন্যালটাকে কি করলে অপটিক্যাল ফাইবারের মধ্য দিক দিয়ে কি করলে চালনা করলে তাহলে যেখানটা আমি পেতে চাই সেখানটা আমি কি করলাম সেখানটা কি সিগন্যাল রূপে আসছে এই অপটিক্যাল ফাইবারের মধ্যে এখানে কি ইউজ করেছো না অপটিক্যাল ফাইবার ধরো তুমি ইন্ডিয়া থেকে কোনো একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠিয়েছো তাই ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আমি আমেরিকায় দেখতে চাই তো ইন্ডিয়া থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আমরা কি করলাম ট্রান্স রিডিউসারের মাধ্যমে লাইট সিগন্যালে কনভার্ট করলাম এবারে ওই অপটিক্যাল ফাইবারটাকে আমরা কি করে থাকি মহাসাগরের মধ্য দিক দিয়ে কি করে ইন্ডিয়া থেকে আমেরিকা পর্যন্ত প্রত্যেকটা দেশে অপটিক্যাল ফাইবার সাথে প্রত্যেকটা দেশে কানেক্টেড তো এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা লাইট সিগন্যাল রূপে অপটিক্যাল ফাইবারের মধ্য দিক দিয়ে আমেরিকায় গিয়ে পৌঁছালো তাহলে আমেরিকায় যখন এই অপটিক্যাল ফাইবারের মধ্য দিক দিয়ে পৌঁছবে তাহলে এখানটায় কি সিগন্যাল রূপে নির্গত হবে লাইট সিগন্যাল রূপে নির্গত হবে তাহলে এই লাইট সিগন্যালকে পুনরায় আমরা আবার এখানটা ইউজ করে দিলাম কি ট্রান্সরিডিউসার এখানে আবার ইউজ করে দিলাম কি ট্রান্সরিডিউসার তো ট্রান্সরিডিউসার ইউজ করে দিলে এই লাইট সিগন্যালটা কি হয়ে যাবে পুনরায় ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত হবে পুনরায় কিসে পরিণত হয়ে যাবে ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত হবে তাহলে সেখানটা আমরা কি পেয়ে যাবো ইলেকট্রিক্যাল সিগন্যাল পেয়ে যাবো ক্লিয়ার সেখানে আমরা কি পেয়ে যাবো ইলেকট্রিক্যাল সিগন্যাল তাহলে যেখান থেকে আমরা ইলেকট্রিক সিগন্যাল পাচ্ছি না পাঠাতে চাইছি সেখানে ট্রান্সরিডিউসারের মাধ্যমে লাইট সিগন্যাল কি অপটিক্যাল ফাইবারের মধ্য দিক দিয়ে পাঠানোর পর যেখানটা আমরা পেতে চাইছি সেখানে আবার ট্রান্সরিডিউসার ইউজ করে দিলে পুনরায় সেই সিগন্যালটা কনভার্ট হয়ে তাহলে ট্রান্সরিডিউসারের কাজ কি সিগন্যালকে এক শক্তি থেকে অন্য শক্তিতে কনভার্ট করে দেওয়া মাত্র তাহলে এই অপটিক্যাল ফাইবারের মধ্যে দিতে একটা এই অপটিক্যাল ফাইবার খুবই কস্টলি হয়ে থাকে কেন না এক এদের মধ্যে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স খুবই একটাতে লো একটাতে হাই তৈরি করার জন্য খুবই কস্টলি হয়ে থাকে প্রচুর দামি হয়ে থাকে যে কারণের জন্য সামান্য একটা তারের দাম আর একটা অপটিক্যাল ফাইবারের দাম অনেক বেশি হয়ে থাকে আর এইগুলো তো স্বাভাবিকভাবে আম জনতা কোনো মতেই বুঝতে চায় না যে এদের দাম এত কেন বেশি হয় তো এইভাবে আমরা অপটিক্যাল ফাইবার ইউজ করে থাকি তার প্রিন্সিপাল তার মধ্যে কি হয়ে থাকে কি করে থাকি কোর আর ক্ল্যাডিং কি হয়ে থাকে টোটালটাই আমরা ভালোভাবে দেখলাম যে ক্ল্যাডিং এর রিফ্র্যাকটিভ ইন্ডেক্স খুব লো হয়ে থাকে কোরের রিফ্র্যাকটিভ ইন্ডেক্স হাই হয়ে থাকে কোর থাকে ভিতরে থাকে ক্ল্যাডিং কোথায় থাকে না অপটিক্যাল ফাইবারের উপরে থাকে আর ট্রান্সরিডিউসারের মাধ্যমে আমরা কি করতে থাকি শক্তিটাকে এক শক্তিকে অন্য শক্তিতে কনভার্ট করব সিগন্যালের যে শক্তিটা আছে আরেকটা শক্তিকে আমরা কনভার্ট করব ট্রান্সরিডিউসারের সাহায্যে আমরা এক শক্তিকে আরেক শক্তিতে কনভার্ট করে অপটিক্যাল ফাইবারের মধ্য দিক দিয়ে আমরা অন্য কোনো জায়গায় পেতে পারি তো এই ছিল আজকের রিফ্র্যাকশন পর্যন্ত টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশন পর্যন্ত টোটাল টপিকস তো নেক্সট ক্লাস আমরা শুরু করব প্রিজমের উপর তো বেস্ট অফ লাক
গুড নাইট।